উলা ঝোলা রূপ দেখে তোমারি, তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। কি কষ্ট করে শুটটা করছে দেখো মেয়েটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিত নিশিতা ব্লগ। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে একটা ধামাকা শুট করতে যাচ্ছি, ঠিক আছে? মানে দুই বোনের একদম দুখানা ধামাকা ধামাকা ডান্স হতে চলেছে আজকে। শুধু ওয়েদারটা একটু সাথ দিলে হয় এবার, আর বাদ বাকি হচ্ছে ওই জন্য একেবারে গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর নিশিতা নেই কেন, কারণ নিশিতা আগে চলে গেছে, আজকে ভোরবেলাতেই চলে গেছে। ওখানে গিয়েও সাজবে, মেকআপ আর্টিস্ট পার্টিস আছে, ওরা সাজগোজ করাবে, তারপরে অনেক কাজ আছে ওর, ওই জন্য চলে গেছে। ওখানে গিয়ে গুছিয়েও রয়েছে, তো আমি এখন ক্যামেরা ট্যামেরা নিয়ে এই জন্য বেরোচ্ছি। চলো গাইজ একেবারে ওখানে যাই, তারপরে দেখা হচ্ছে। আমি অনেকটা লেট হয়ে গেছি প্রতিদিনের মতন, ঠিক আছে? তো আজকে কিন্তু ধামাল হতে চলেছে, কি করি না করি সেটা তোমরা দেখতে থাকো, চলো। A few moments later. কি ব্যাপার ম্যাডাম, দুষ্টু কোকিল? কেন আজকেও তো আসবো, আমার বাইক রেখে যাবো তো আমি। ও মাতালি আসবো, ব্যাগে জিনিসপত্র রয়েছে না? জিনিসপত্র রয়েছে, করবো কেন ব্যাগটা তাড়াতাড়ি করো তো, ঠাকুর ঠাকুর লাগছে, তা সে উড়া ধুড়া গানে নাচাবে কি করে, তাই তো লাগছে। তাড়াতাড়ি চলো ওইদিকে, আর আরেকজনও আজকে নাচ করবে সেটা বলেছো? দিদি আমাদের দিদি নাচ করবে, দুই বোন একই জায়গায় নাচ করবে। ব্যাপারটা হচ্ছে আগের দিন যে পার্কে গেছিলাম, সেই পার্কে দুজনে মিলে একদিনে শুট রে। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আবারও সেই পার্কে, আগের দিন যেটা দেখতে এসেছিলাম, আর আমি একদম ঠাকুর সেজে চলে এসেছি। সবাই আমার নিয়ে ব্যঙ্গ করছে, এদিকে সেটা জিজ্ঞেস করতে হবে, দাঁড়াও জিজ্ঞেস করে নিচ্ছি। জীবন শেষ। আর ক্যামেরাম্যানের আজকে জ্বর এসছে, ক্যামেরাম্যান বলে এখানে না ওখানে, ওখানে না ওখানে, মানে পারফেক্ট কোথাও ভালো লাগছে না। আর ডিরেক্টর তো কিছু বলছেই না গরমে, চুপচাপ করো, আবার জল ঢালে দেখা দেখছে। হ্যাঁ 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 চলো, আচ্ছা চলো চলো চলো, মাইক ব্যান স্টার্ট। ঠিক আছে, তোমার দেখিয়া এই তোরা ওই আম বাগানে কি করিস রে, আমতলায় মানে এরপরে ওর হবে, এইরকম তো তাই, এইটা বেশি উঠছে। আচ্ছা তাই না, ও ক্যামেরাম্যানের জামা খুলে ফেলেছে, কি গরম আজকে, পুরো মাথার পরে রোদ। আমি গরম
সবে আমাদের 20% মানে শুট কমপ্লিট হয়েছে, বলো 20% কমপ্লিট হয়েছে, এখনো অনেক দেরি মানে আমাদের শুটে, তারপরে তো ওদেরটা আবার হবে। ক্যামেরাম্যান বলছে আমি দৌড় মারলাম, এ কি অবস্থা, ক্যামেরাম্যানের জামা এখানে, কি অবস্থা গাইস, বিশাল কষ্ট। ব্যাপারটা কি বলতো, মেঘ করছে আকাশে একদিক থেকে, আবার এদিক থেকে রোদটা যখন মাঝে মাঝে বেরোচ্ছে না, তখন জীবন শেষ হয়ে যাচ্ছে গরমে। কি কষ্ট করে শুটটা করছে দেখো মেয়েটা, জল খাও জল খাও জল খাও। দেখো এত কষ্ট করে শুটটা করছে, তারপরে যদি তোমরা একটু ভালোবাসা না দাও কি করে হবে, তাই তো? বিয়ের পরে যার জন্য আমাদের আবার ডান্স ভিডিও শুরু হয়েছে, ভেবেছিলাম বিয়ের পরে আর ডান্স ভিডিও করবো না কখনো, ব্লগই করবো। আবার নাচের চাপ, খুব কষ্ট, চলো চলো আমি আর তোমার শুরু হবে, দাঁড়াও, তুমি কোথায় যাবা, বাইরে বিশাল গরম। এই গানটা শোনো, তাতেও বড় কথা আমি ভেবে আসিনি যে গানে নাচ করব, ভুলভাল নাচবো, দেখার পরে আবার গান চেঞ্জ হয়ে গেছে, কিছু করার নেই। আর এটা দেখে তো ভয় লাগছে এখন, যে আমি যখন যাবো আমার আমার গায়ে মনে হচ্ছে কেউ আগুন ধরিয়ে দিয়েছে মনে হচ্ছে, এখন আমি জলে ঝাঁপ মারি। জয় জয় মা, বলিস আজকে ওরা মরণ দিতেই লাগছে। চলো চলো একটুখানি রেস নিয়ে আবার চলে এসি ধামাকা ডান্স দিতে। ও ভাব দে, আর এদের এখনো বাড়ি আসেনি। আমার মানে নাচ করে এসে এত গরম লেগেছে, আমি বলছি কি তোরা অন্যদিকে তাড়াতাড়ি দৌড়ে জলে ঝাঁপ মারো। আর ক্যামেরাম্যান বলছে আমার শুট হয়ে গেলি, আমি গিম্বেলটা হাতে, আমার আমার হাতে গিম্বেলটা দিয়ে নাকি ঝাঁপ মারবে, মানে এত গরম এত গরম। দেখে তোমারি তুমি চাইলে তোমায় কি না দিও লাল ফেরারি গাড়ি, তোমায় ধরতে যাই জড়াইয়া। চলো এবার নাচো, হতো হতো নাকি আমি পারবো না, আবার বল জয় মা, জয় জয় মা, জয় মা কালী মা নাকি রানী মা, চলো 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 চলো। বাবা গাইজ এবার শুধু ফটো নেবো, আমাদের 20% শুট আছে, 20 সাম্বেল টাম্বেল দিয়ে সব 20 হবে, কি তারপরে দিয়ে দে ফাইনাল দেবা, হ্যাঁ ফাইনাল, ওই স্টার্ট চলো, ধামাকা ধামাকা, চলো ব্যাকআপ আমাদের ব্যাকআপ, এবার এদের স্টার্ট, এ শুধু খেয়েই যাচ্ছে এসে থেকে, আবার বলে চিপস কিনে দে, কিন্তু এদিকে ডান্স এখন একটু করতে পারিনি, এই বক্স নিয়ে আসো এদিকে, মনে হলো আচ্ছা ঠিক আছে, শোন ভাগ্য যে তুই বোনাই হয়ে আমি দিদি হয়ে তোর কাছ থেকে চাচ্ছি, বাহ বিশাল ব্যাপার, এটাই আমার সৌভাগ্য না দুর্ভাগ্য এটাই ব্যাপার, কারণ বউ যেমন তার দিদিও তেমন, মানে খাই 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 খাই। চলো তো গাইস এদিকে সব খাওয়া দাওয়া চলছে, এখন আমাদের শুটিং 50% কমপ্লিট, তো আমাদেরটা ফুল কমপ্লিট কিন্তু 50% কমপ্লিট, এখনও দিদির নাচ আছে, নেই এবার তুই নাচ, খেয়ে খেয়ে পেটটা তো ভরছিস, এবার বেরোই যাবে এবার পিছন দিকতে, জলের ভিতরে খুঁজে পাবি, বিশাল গরম পড়েছে আজকে বলো, হুম কষ্ট হয়েছে, শিলার থেকে এখন শিলা কাকিমা হয়ে গেছে, চলো চলো আজকে আবার বাপের বাড়ি থাকবে ম্যাডাম, পাটা দেখাও, পায়ে ঠোলা পড়েছে,
পুরো পাই আজকে রাত্রেই ঠোলা উঠবে। কিন্তু তোমরা যারা ভাবো যে আমরা এই যে ডান্স ভিডিও করি বা আমাদের ভিডিও করা যে কতটা কষ্ট, সেটা এই ভিডিওটা দেখলে কিছুটা বেসিক তোমরা জানতে পারবে, কিন্তু অনেক কিছু তো ভিডিওতে দেখানো যায় না। সামনে আরো ভালো ভালো ভিডিও আসে, তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জোশ দেখ আছে জোশ, চলো তাহলে আজকে ও বাপের বাড়িতে থাকবে কারণ সারাদিন খুব ঢকল গেছে, ওই জন্য রেখে যাবো, আমি চলে যাবো। তো একেবারে ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে, তাই তো? তোমার বাড়ি গিয়ে কথা হচ্ছে, চলো বিশেষ করে দেবো তখন। তারপরে কি খাচ্ছ এখন? বাড়ি গিয়ে আমার ফেভারিট কচুর মুখী তরকারি। এই যে মাছ, তার দুটো মাছ নিয়ে যা আজকে, একটা মাথা আর একটা মাছ বের করে দিয়ে মনে ফাঁকা হয়ে গেছে। এই যে দুটো বাবা। আর আমি কি খাচ্ছি দেখাও, এগ রোল। আমি গাইস এগ রোল খাচ্ছি, তার কারণ আমি ভাত ভালো লাগছে না এই সন্ধ্যাবেলায়, ম্যাডামের তো সবসময় ভাত খেতে দেয়, তাই আমি শুধু এগ রোল খাচ্ছি। এগ রোল খেয়ে আমি এবার আড়ি চলে যাবো, আর গরমে জামা খুলে ফেলেছি গাইস, কিছু মনে করো না। আমার দিকে ফেরাও। আর ও তো বলেনি যে খাবে এখানে, আমরা কেউই খাবো বলিনি, আমরা জানি চলে যাবো, কিন্তু প্রচুর মুখে রান্না হতো বলে আমি খাই, ও খায় না, কিন্তু খেলো না। আর হচ্ছে বাড়ি ও চলে যাবে, আমি থাকবো, যা রান্না করে এসে তাই খাবা। আজকে আমাদের হয়েছে আমার ডাল আর আলু ভাজা। ও ঠিক আছে, বাড়ি একটা বেলার জন্য তো, সে আমি ম্যানেজ করে নেবো। চলো এখন ব্লগ শেষ করে দাও। তো গাইস ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর সামনে আমাদের রথের মেলা, সামনে একটা দিদির স্বাদও আছে আমার, ওই দিদির তো যাবো, খুব মজা হবে। টাটা।